অবশেষে ভয়ঙ্কর প্রমাণ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কি বিষয় গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় এবার তাদের কাছে বড় প্রমাণ বিভিন্ন তথ্য পেয়েছে তারা বিভিন্ন স্কুলে শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি বা তৃতীয় শ্রেণী এবং গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণীর কর্মী পদে নিয়োগে ব্যাপক দুর্নীতির তো আগেই মিলেছে তেমনই শিক্ষা দপ্তরের নিয়োগের বিষয়টি দেখভালের জন্য নির্দিষ্ট অফিসারদের একাংশ ছাড়াও দায়িত্বপ্রাপ্ত না হওয়া সত্ত্বেও অন্য কিছু অফিসার ওই দুর্নীতি চক্রে রয়েছেন বলে জানাচ্ছে সিবিআই তাদের অভিযোগ বিকাশ ভবনে উচ্চশিক্ষা দপ্তরে কর্মরত এক মহিলা করণিকও ওই চক্রে যুক্ত সিবিআই জানাচ্ছে নিয়োগের দায়িত্বপ্রাপ্ত লোকজনই মূলত নিয়োগ সংক্রান্ত কাজ করেন কিন্তু তারা ছাড়াও অন্য স্তরের কিছু অফিসার ও কর্মী যে দুর্নীতিতে যুক্ত তদন্তের পর একের পর এক সেই সব নতুন তথ্য উঠে আসছে সিবিআইয়ের হাতে এই সূত্রে বিকাশ ভবনে উচ্চশিক্ষা দপ্তরের ওই মহিলা করণিক এসে গিয়েছেন তদন্তকারীদের আতোষ কাছের নিচে তিনিও বেআইনি নিয়োগের চক্রের অন্যতম সক্রিয় সদস্য বলে সিবিআই সূত্রের দাবি তদন্তকারীরা জানাচ্ছেন ওই মহিলা রাজ্যের শাসক দলের কর্মী সংগঠনের সঙ্গেও যুক্ত সাংস্কৃতিক ও বিনোদন জগতের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ এসএসসি সংক্রান্ত বিভিন্ন বেআইনি নিয়োগের ক্ষেত্র ওই মহিলার সক্রিয় ভূমিকার কথা তদন্তে উঠে আসছে বলে সিবিআইয়ের দাবি স্কুলের তৃতীয় শ্রেণীর কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রধান শান্তি প্রসাদ সিনহাসহ পাঁচজন এবং আরও অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে সিবিআই তদন্তকারীদের ধারণা প্রাক্তন শিক্ষামন্ত্রী মানে বর্তমানে যিনি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কয়েকজন সরকারি অফিসার ও কর্মীর নাম তদন্তের পরবর্তী পর্যায়ে অন্তর্ভুক্ত হতে পারে সিবিআই ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের নির্দেশে ওই দুর্নীতি চক্র আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে বলে তদন্তে উঠে এসেছে আদালতের নির্দেশে দুর্নীতির মামলায় প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি রিপোর্ট পেশ করেছে তাদের অনুসন্ধানের ভিত্তিতে সিবিআই এক পদস্থ কর্তা বলছেন বাক কমিটির তরফে শিক্ষা দপ্তরের বেশ কিছু আধিকারিক ও কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই সব জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিং রয়েছে বাক কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে তখনই নিয়োগের দায়িত্বের বাইরে থাকা অফিসারদেরও এই দুর্নীতিতে জড়িত থাকার তথ্য প্রমাণ হাতে আসে এখনও আসছেও